পর্দা করা ফরজ এই এলাকার নারীরা স্বীকার করে কিন্তু এরপরেও করতেছে না কিন্তু স্বীকার করে পর্দা যে ফরজ এটা স্বীকার করে কিন্তু পর্দা স্বীকার করে ফরজ তার মানে তার আকীদাটা বিশুদ্ধ কোন একটা কারণে সে পালন করতেছে না তে এই যে বিশুদ্ধ আকীদা রাইখা শয়তানের ধোকায় যদি আমল একটু কম থাকে কিন্তু বিশুদ্ধ আকীদা নিয়ে যদি কবরে যায় তাহলে খারাপ আমলের কারণে বিভিন্ন মেয়াদে জাহান্নামে শাস্তি ভোগ করার পর শুদ্ধ আকীদার কারণে একদিন না একদিন আল্লাহ জান্নাত দান করবে আকীদা বুঝার ক্ষেত্রে তিনটা আকীদা আমরা ভালো করে বুঝব এক নাম্বার একটা মানুষের আকীদায় অশুদ্ধ একদম পুরো আকীদা অশুদ্ধ সে যত ভালো কাজ করে তার সব আমল বরবাদ হয়ে যাবে এগুলো এক নম্বর কথা দুই নম্বর কথা একটা মানুষের সব আকীদা শুদ্ধ আছে একটা আকীদা অশুদ্ধ প্রথম হলো তার আকীদাই অশুদ্ধ কোনো ভালো আকীদা নাই তার সব অশুদ্ধ আকীদা কিন্তু কাজ করে সব ভালো তাহলে আকীদা অশুদ্ধ রাইখা যত ভালো কাজ করবে সব ভালো কাজ বরবাদ কোনো লাভ নাই ফলাফল জিরো দুই নম্বর একটা মানুষের সবগুলো আকীদা শুদ্ধ আছে একটা আকীদা অশুদ্ধ এই সব আকীদা শুদ্ধ থাকার পরেও একটা আকীদা অশুদ্ধ হওয়ার কারণেও তার আমল সব বরবাদ হয়ে যাবে তাহলে প্রথমটা সব আকীদা অশুদ্ধ দ্বিতীয়টা সব শুদ্ধ খালি একটা অশুদ্ধ এবং ভয়ঙ্কর অশুদ্ধ যেটার কারণে তার ঈমান চলে যাবে তো সব বরবাদ তিন নম্বর আকীদা শুদ্ধ আছে একদম পুরা পিওর আকীদা 100% সে আল্লাহর বিধিনিষেধ সব স্বীকার করে কি করে স্বীকার স্বীকার যে হ্যাঁ আল্লাহ যেগুলারে হুকুম করছে এগুলা মানা যেগুলা নিষেধ করছে এগুলা থেকে বাঁচা এটি সব স্বীকার করে পর্দা করা ফরজ এই এলাকার নারীরা স্বীকার করে কিন্তু এরপরেও করতেছে না কিন্তু স্বীকার করে পর্দা যে ফরজ এটা স্বীকার করে কিন্তু পর্দা স্বীকার করে ফরজ তার মানে তার আকীদাটা বিশুদ্ধ কোন একটা কারণে সে পালন করতেছে না তে এই যে বিশুদ্ধ আকীদা রাইখা শয়তানের ধোকায় যদি আমল একটু কম থাকে কিন্তু বিশুদ্ধ আকীদা নিয়ে যদি কবরে যায় তাহলে খারাপ আমলের কারণে বিভিন্ন মেয়াদে জাহান্নামে শাস্তি ভোগ করার পর শুদ্ধ আকীদার কারণে একদিন না একদিন আল্লাহ জান্নাত দান করবে শুদ্ধ আকীদা জরুরি বিষয় আমাদের মাঝে অনেকে আমরা তাহাজ্জুদ পড়ি আল্লাহরে সেজদা করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তাহাজ্জুদও পড়ি রোজা একটাও মিস দেই না হজ করি যাকাত দেই সব ঠিক আছে কিন্তু আল্লাহ ছাড়া আরেকজনরেও সিজদা দিই ব্যাস সব শেষ এজন্য এই তিনটা কথা যদি মনে থাকে তাহলে আলোচনাটা সামনে যাওয়া সহজ তো এক নাম্বার আকিদা পুরাই অশুদ্ধ আমল নামা কাজ হবে না দুই নাম্বার সব শুদ্ধ একটা অশুদ্ধ যে অশুদ্ধের কারণে তার ঈমান চলে যায় এটাও বরবাদির কারণ তিন নাম্বার আকিদা 100% পিওর শয়তানের ধোকায় কিছু আমলে উল্টা পাল্টা করছে কিন্তু আকিদা ঠিক আছে সে একদিন না একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তাহলে প্রথম আকিদা থেকে আমরা শুরু করি পুরো আকিদা সব যার বরবাদ তার কি অবস্থা হবে তার আমল নামা সর বরবাদ কারণ তার আকিদাই শুদ্ধ না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মাঈদার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন وَمَنْ يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করবে খালি ঈমানটা রাখতে হবে এটা অস্বীকার করে আর সব পালন করে বা কিন্তু খালি ঈমানটা অস্বীকার করে যে ঈমান আনা লাগবে এটা আমি বিশ্বাস করি না এরকম একজনের আকীদা আর এমনি সব ভালো কাজ করে দাতব্য ফাউন্ডেশন আছে তার সে কোটি কোটি টাকা দান করে সব ঠিক আছে কিন্তু ঈমানরে অস্বীকার করে আল্লাহ বলে ফাকাদ হাবিত আমালু তার সব আমল বরবাদ নষ্ট ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে বলি নাউযুবিল্লাহ আকীদার মধ্যে একটা বিশুদ্ধ আকীদার নাম ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম এবং বর্তমানে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার পর
ইসলাম যে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে যে ইসলাম রেখে গিয়েছেন এটাকে একমাত্র সত্য ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এবং বিশুদ্ধ ধর্ম মনে করা এটাও একটা আকীদা যে ইসলামটাই আল্লাহর মনোনীত ধর্ম এবং এটাই খাঁটি এই আকীদা লালন করা যদি লালন না করেন আমলনামা বরবাদ এটা লালন করতে হবে আপনার দলিল সূরা মাঈদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন اليوم أكملت لكم دينكم আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম واتممت عليكم نعمتي আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পুরা করলাম ورضيت لكم الاسلام دينا আমি তোমাদের জন্য ইসলামকে ধর্ম হিসাবে মনোনীত করলাম তাহলে বলেন তো আল্লাহর মনোনীত ধর্মের নাম কি হ্যাঁ এটা আপনার আকীদা লালন করতে হবে আপনি যদি মনে করেন ইসলাম ছাড়া আরো কিছু আছে না হবে না এটাই আপনার লালন করতে হবে সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل من اسلام ছাড়া অন্য কোন কিছুকে যদি কেউ দিন হিসাবে গ্রহণ করে ফলাই ইউকবাল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা লাই ইউকবালা কিছুতেই গ্রহণ করা হবে না মিনহু তার থেকে সে যে ইসলাম ছাড়া অন্য কিছুকে ধর্ম মনে করে এটা তার থেকে গ্রহণ করা হবে না তার মানে আয়াতগুলা কি বোঝায় ইসলামকেই মনোনীত ধর্ম হিসাবে গ্রহণ করতে হবে এই আকীদা লালন করতে হবে তাহলে বলেন তো আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম আমরা কি আকীদা লালন করি আল্লাহর মনোনীত ধর্ম কি এটা আমাদের আকীদা এটা বিশ্বাস এটা মুখে বললে হবে না মুখে বলার পাশাপাশি আপনি হৃদয়ে এটা বিশ্বাস করতে হ্যাঁ আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম সূরা কাহফ 103 104 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন قل هل ننبئكم بالأخسرين أعمالا নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে তাদের ব্যাপারে বলবো যারা আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত الذين ضل سعيهم في الحياة الدنيا যাদের পার্থিব জীবনে চেষ্টাগুলো সব ব্যর্থ হয়ে যাবে পার্থিব জীবনের সব চেষ্টা ব্যর্থ وهم يحسبون أنهم يحسنون صنعا যারা পার্থিব জীবনে ভালো ভালো কাজ করে এবং মনে করে আমরা যেগুলো করতেছি সব ভালো আল্লাহ কয় আসলে তারা জানে না তাদের এই সব ব্যর্থ হয়ে যাবে কেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাই তারা হলো এই সমস্ত লোক যারা তাদের রবকে অস্বীকার করে আর কিয়ামতের ময়দানে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটাকে তারা অস্বীকার করে فَحَبِطَتْ أَعْمَالُهُمْ ফলে তাদের সমস্ত ভালো কাজগুলা বরবাদ হয়ে যাবে নাউযুবিল্লাহ আবার বুঝেন আমি একটা কাজ করতেছি ভালো আর মনে করতেছি আমার যেই সুন্দর ভালো কাজ এটা আসলেই ভালো কাজ আমি মনে করতেছি আল্লাহ কয় আমারে মাননি তো যদি বলে যে না আল্লাহ যে একজন আছে এটা সে বিশ্বাস করে না আর আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিয়ামতের মাঠে এটা বিশ্বাস করে না কিন্তু নিজের কাজগুলো খুব ভালো মনে করে আল্লাহ কয় হাবিতাত আমালুহুম এই যারা এরকম নিজের কাজগুলো ভালো মনে করে আর আমারই বিশ্বাস করে না কিয়ামতের মাঠ বিশ্বাস করে না তাদেরকে জানায় দাও তাদের সকল আমল ব্যর্থ এই আমল কোনো কাজে আসবে না আল্লাহ বলে কেমন ব্যর্থ ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামতি ওয়াজনা আমি তাদের এই আমলের কোনো ওজন সাব্যস্ত করব না এই আমলের বিনিময়ে তাদের কোনো ওজন সাব্যস্ত করব না মানে এমন আমল নামা যেটার কোনো ওজন নাই মানে এটা আমার কাছে কোনো গুরুত্ব নাই এটার কোনো মূল্য নাই তাহলে আল্লাহ তাদের আমল নামাগুলো কি হবে কেমন হবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে তাদের আমল নামাগুলো কেমন হবে তাহলে শোনো তোমরা সূরা নূরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন রুদ্রের মধ্যে হাঁটছেননি কখনো কঠিন রুদ্রের মধ্যে আপনাদের এলাকায় জমিন আছে না জমিন ক্ষেত তো ক্ষেতের মধ্যে নাইমা লম্বা জায়গা যেখানে কোনো ঘর বাড়ি নাই এরকম জমি জমা আছে না অনেক
তো দূর থেকে প্রচন্ড রুদ্রে দেখা যায় অনেক দূরে মনে হয় পানি চিকচিক করতেছে, কাছে গিয়া দেখবেন পানি নেই, প্রচন্ড রুদ্র চিকচিক করতেছে এই মনে হয় পানি। তাহলে প্রথম আসেন বুঝেন এইভাবে আমরা তিনজন চারজন রওনা করলাম, প্রচন্ড পানির পিপাসা লাগছে, রৌদ্রের মধ্যে হাঁটতেছি আর দূরে দেখা যাইতেছে পানি চিকচিক করতেছে, দূর হয়ে গেছি পানি খাওয়ার জন্য, গিয়ে দেখি পানি নেই। এটাকে বলা হয় মরিচিকা, বলে এটাকে কি বলা হয়? আল্লাহ বলে যারা দুনিয়াতে ভালো কাজ করে আর আমারে বিশ্বাস করে না এদের দৃষ্টান্ত, আমলের দৃষ্টান্ত কেমন তাহলে তোমরা শোনো। وَالَّذِينَ كَفَرُوا أَعْمَالُهُمْ كَسَرَابٍ بِقِيعَةٍ يَحْسَبُهُ الظَّمْآنُ مَاءً وَالَّذِينَ كَفَرُوا যারা কুফরি করে আমারে বিশ্বাস করে না, আমালুহুম কাসারাব তাদের আমল নামাগুলা মরিচিকার মতো, বিকিয়া মরুভূমির মধ্যে যেই মরিচিকা এই মরিচিকার মতো, ইয়াহসাবুহুজ জামআনু মা যে মরিচিকা পিপাসার তো দেখলে মনে করে পানি, হাত্তা ইদা যা পানির কাছে যখন যায় লাম ইয়াজিদ হুশাইআ যাওয়ার পর আর কিছুই পায় না, পিপাসার্থ যেমন মরুভূমির মধ্যে দূরে চিকচিক করলে গিয়ে দেখে মরিচিকারে পানি মনে করে, যারা আমারে বিশ্বাস করে না যারা আমল করে প্রচুর আর মনে করে এটার ফলাফলটাও খুব পাবে, আল্লাহ কয় এই ফলাফল হলো তেমন, মরুভূমির মধ্যে পিপাসার্থ মরিচিকারে পানি মনে করা যেমন ব্যর্থতা, এই পানি যেমন পানি না, তারাও ভালো কাজ কইরা আমারে বিশ্বাস না কইরা আমলের প্রতিদান চাওয়াও ওই মরুভূমির মধ্যে মরিচিকারে পানি মনে করার মতো। মরুভূমির মরিচিকা কি আসলে পানি? ভালো কাজ করে আর আল্লাহ মানে না, এটার ফলাফল যদিও আশা রাখে আমি অনেক পাবো, আসলে কিছু পাবে? আল্লাহ কয় ওই মরিচিকার মতো যেটার আসলে কোনো দাম নাই। আরেকটু সুন্দর কইছে আল্লাহ, তখন আরো বুঝবেন স্পষ্ট হবে। সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিন ইশতাদদাত বিহির রীহু ফি ইয়াউমিন আসিফ। সাই চিনেননি আপনারা? এই জায়গায় আমরা এই মাঠটার মধ্যে অনেকগুলা ছাই জমা করে রাখলাম, প্রচন্ড ঝড়ের দিনে প্রচন্ড একটা বাতাস আসছে, আসার পর ছাইগুলা উড়া যাবে, তাহলে ছাইগুলা জেনে রাখলাম, প্রচন্ড বাতাস আয়া উড়ায় নিয়ে গেল তো ছাইগুলা রাখলাম, তাহলে ছাইগুলার তেমন কোনো গুরুত্ব নাই, কেন বাতাসে এটা এনে থাকতে দেয় না, এটা উড়ায় নিয়ে গেছে। আল্লাহ বলেন মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিন ইশতাদদাত বিহির রীহু ফি ইয়াউমিন আসিফ। যারা কুফরি করে, যারা তাদের রবকে অস্বীকার করে, তাদের আমলের দৃষ্টান্ত হলো কারামাদ, রমাদ অর্থ ছাই, কারামাদিন ছায়ের মতো, ইশতাদদাত বিহির রীহু ফি ইয়াউমিন আসিফ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস যেই ছাইগুলাকে উড়িয়ে নিয়ে যায়, যেমন এই ছাইয়ের স্তূপের কোনো মূল্য নাই, ঠিক তেমনি ভাবে আমারে অস্বীকার কইরা ভালো ভালো কাজ যা করবা ওই ছাইয়ের মতো তোমাদের এই কাজেরও কোনো মূল্য নাই। লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই, আল্লাহ বলে তারা যে কর্ম করে এই কর্মের মোকাবেলায় কিছুই পাবে না। জালিকা হুয়া দালালুল বাঈদ, আল্লাহ বলে এটা চূড়ান্ত ব্যর্থতা, যারা ভালো ভালো কাজ কইরা আমারে বিশ্বাস করে নাই তাদের কাজগুলা হলো ছাইয়ের মতো, ওই ছাই যেমন বাতাস উড়ায় নিয়ে যায় তাদের কর্মগুলার কোনো ফলাফল তারা পাবে না। তাহলে যেই কর্মের ফলাফল পাওয়া যায় না আল্লাহ কয় এই কর্ম করা মানে চূড়ান্ত ব্যর্থ হওয়া ছাড়া আর কিছু। আপনি কাম করলেন ফল পাইলেন না তাহলে নিষ্ফল, কা লাভ হইলো কি কাজ কইরা? আল্লাহ বলেন তাহলে কি বুঝলাম বলেন তো, আকিদা শুদ্ধ থাকতে হবে, রবরে মানেন একবার সুবহানাল্লাহ বলেন অনেক দাম, আর আপনি রবরে মানলেন না হাজারো ভালো কাজ করেন কোনো দাম। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। তাহলে প্রথম কথা আমাদের চলতেছে, আকিদা যদি অশুদ্ধ হয় হাজারো ভালো কাজ ছাইয়ের মতো, মরুভূমির মধ্যে পানি মনে করা মরিচিকার মতো হাজারো ভালো কাজ যদি আকিদা অশুদ্ধ থাকে। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজ করে কিয়ামতের ময়দানে তারা যখন যাবে তাদের এই ভালো কাজগুলা কেমন হবে? টিনের ঘর আসেনি এলাকায়? আচ্ছা, টিনের ঘরের চাল ফুটা থাকলে মাঝে মাঝে দেখবেন ছোট্ট একটা রৌদ্রের আলো ভিতরে আসে, আর ওই রৌদ্রের মধ্যে চিকচিক কি জানি করে, আসলে কি শুধু রৌদ্রে না পুরা ঘরে, পুরা ঘরেই কিন্তু আছে কিন্তু রোদের কারণে শুধু দেখা যায় রোদরে।
এটাকে বলা হয় উড়তে থাকা ধুলিকণা উড়তে থাকা বালুকণা ধুলিকণা যেটা একদম চোখের মধ্যে ধরে না আমরা ঘরে কিন্তু বসবাস করতেছি ওই রৌদ্রটা আসলে দেখা যায় চিকচিক করতেছে তাহলে কি বোঝা যায় আমাদের সামনে ঘোরাঘুরি করার পরেও ওই জিনিসটা সূক্ষ্ম সূক্ষ্ম এটা আমরা দেখতে পাই না আল্লাহ কি বলে দেখেন وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا قيامতের ময়দানে যারা দুনিয়াতে ভালো কাজ করছে কিন্তু ঈমান নাই তাদের এই ভালো কাজগুলো আমি কিয়ামতের মাঠে কি করব আমি ফয়সালা করব এমন তাদের এই কাজগুলো উড়তে থাকা ধুলিকণার মতো হবে যেগুলো উড়তে থাকবে কিন্তু দেখা যাবে না তো তাদের কর্ম এমন হবে যেই কর্মের ফলাফলটা হবে উড়তে থাকা ধুলিকণার মতো উড়তে থাকবে যেগুলো দেখতেও পাবে না বিনা হিসাবে জাহান্নামে যাবে দেখা যাবে ওই যে ওরকম বানায় দিবে আল্লাহ উড়তে থাকবে তো উড়তে থাকলে তো দেখা যাবে এটা টিনের ঘরে ফাঁকার কারণে একটু দেখছেন তো দেখা যায় না আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন তাহলে আকীদা অশুদ্ধ কাজ ভালো করছেন ফলাফল শূন্য বলেন আকীদা অশুদ্ধ কাজ ভালো করছি ফলাফল তাহলে অশুদ্ধ আকীদায় ভালো কর্মের ফলাফল শূন্য বলেন অশুদ্ধ আকীদায় ভালো কর্মের ফলাফল শূন্য মুসলিম শরীফের ১৬ নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে ৩০৩৩টা এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم عبد الله بن عمر رضي الله تعالى عنهما বর্ণনা তিনি বলেন بني الاسلام على خمس على ان يوحد الله ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর এক নাম্বার আলা আইয়ু আহিদাল্লাহ আল্লাহর একত্ববাদ স্বীকার করা বলেন তো একমাত্র এক কে আমরা একত্ববাদ স্বীকার করি কার দুই নাম্বার ওয়া ইকামিস সালাহ নামাজ কায়েম করা তিন নাম্বার ওয়া ইতাইয যাকাত যাকাত আদায় করা চার নাম্বার ওয়া সাওমি রমাদান রমজান মাসের রোজা রাখা পাঁচ নাম্বার আল হাজ সামর্থ্যবান হলে হজে যাওয়া এক নাম্বার আল্লাহর একত্ববাদ স্বীকার করা দুই নাম্বার ইকামিস সালাহ নামাজ কায়েম করা তিন নাম্বার ইতাইয যাকাত যাকাত আদায় করা টাকা পয়সা যদি দেয় আল্লাহ যাকাত যোগ্য সম্পদ হলে যাকাত দেওয়া চার নাম্বার সৌমি রমাদান রমজানের রোজা রাখা পাঁচ নাম্বার আল হাজ হজ করা তাহলে এক নাম্বার একত্ববাদ স্বীকার করা তাহলে ইসলামের পাঁচ ভিত্তির প্রথম ভিত্তিটাই হলো বলেন আমার সাথে আকীদা শুদ্ধ করা আকীদা কি করা এক কে এই আকীদা শুদ্ধ করা প্রথম তাহলে কালিমা নামাজ এরপরে কি না কালিমা নামাজ এরপরে বলেন জাকাত কালিমা বলেন কালিমা নামাজ জাকাত রোজা হজ তাহলে এক নাম্বার কালিমা দুই নাম্বার নামাজ তিন নাম্বার জাকাত তিন নাম্বারে জাকাত বলবেন তিন নাম্বারে সবাই রোজা কয় আল্লাহ নামাজের পরে কয় জাকাত আমরা কই নামাজের পরে রোজা আর আশ্চর্য বিষয় আল্লাহ কোরআনে সব জায়গায় বলছে নামাজের পরে জাকাত নবী হাদিসে সব জায়গায় বলছে নামাজের পরে জাকাত আমরা কই নামাজের পরে রোজা কেন ঘটনা এমন কেন বলেন সিরিয়াল আল্লাহ নবীরটাই ঠিক রাখি কি বলেন তাহলে কালিমা নামাজ এরপরে জাকাত সব আয়াতে দেখবেন সব আয়াত হাদিসে নামাজ জাকাত নামাজ জাকাত আমরা কই নামাজ রোজা তাহলে কালিমা নামাজ জাকাত রোজা হজ হ্যাঁ এইভাবে আল্লাহ আল্লাহর নবীর সিরিয়ালটা আমরা যেন মেনটেন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তো যাই হোক মূল আলোচনা এই জায়গায় পাঁচ ভিত্তির প্রথম ভিত্তি বলেন আমার সাথে আকীদা শুদ্ধ করা তাহলে আমরা একত্ববাদ স্বীকার করি কার এটা হলো আমাদের আকীদা এটা আমাদের কি আকীদা আচ্ছা এই যে আল্লাহর একত্ববাদ স্বীকার করলাম আল্লাহ আমার রব আল্লাহ আমাকে দান করেন আল্লাহ ছাড়া আমাকে সন্তান কেউ দিতে পারে না ছেলে দেয় এটাও আল্লাহ দেয় মেয়ে দেয় এটাও আল্লাহ দেয় ছেলে মেয়ে উভয়টা দেয় এটাও আল্লাহ দেয় তিনজন মেয়ে হবে এটাও আল্লাহ দেয় তিনজন ছেলে হবে এটাও আল্লাহ দেয় আমার বিবির ছেলে মেয়ে কিচ্ছু হবে না এই ক্ষমতাও কার এই আকীদা শুদ্ধ করা সূরা শুরা ৪৯ ৫০ নম্বর আয়াতে আল্লাহ বলেন لله ملك السماوات والأرض يخلق ما يشاء আসমান জমিনের রাজত্ব আল্লাহ
আল্লাহ যা চান তা সৃষ্টি করেন ইয়াহা বুলি মাই আশা ও ইনাসা আল্লাহ চাইলে কাউকে কন্যা দান করেন ওয়ায়াহা বুলি মাই আশা উযুকুর আল্লাহ চাইলে কাউকে ছেলে দান করেন আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন ওয়াজআলু মাই ইয়াশা উআকিমা আল্লাহ চাইলে ছেলে মেয়ে কিচ্ছু দিবে না ওই নারী বন্ধা রাখবেন ওই নারীকে এই ক্ষমতাও কার আল্লাহ এই কথা মনে মনে বিশ্বাস করেন করার পরেও মাঝে মাঝে কই জানি যান বাসে উঠা ট্রলারে উঠা কেন হ্যাঁ তো এটা না বিশ্বাস করেন সন্তান কে দেয় যাদের সন্তান হয় না তাদেরকে সূরা আলী ইমরানের 38 নম্বর আয়াতের অংশ শিখিয়ে দিবেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ এই দোয়া করে অসংখ্য অগণিত দম্পতি আমাদের বাংলাদেশও সন্তান পাইছে অসংখ্য নজির আছে সূরা আলী ইমরান কয় নম্বর আয়াত 38 অংশ বিশেষ হাফিজি কোরআন শরীফ 3 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা একদম শুরু লাইনটা হুনালিকা দাআ জাকারিয়া রব্বা আলা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা এ রব্বি হাবলি থেকে বলবেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ বৃদ্ধ বয়সে জাকারিয়া নবী দোয়া করছে আল্লাহ